হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিরাজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে আলোচনা করছি অর্থাৎ ইনসার্ট ট্যাবের অধীনে যে ফাংশনগুলো রয়েছে এবং যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের স্ক্রিনশট অপশন সম্পর্কে আলোচনা করব। এমএসওয়ার্ডের স্ক্রিনশট অপশন ব্যবহার করে আপনার কম্পিউটারের স্ক্রিনশট আপনি ক্যাপচার করে এম এসওয়ার্ডে নেবেন সেটি আমি এই ভিডিওতে দেখাবো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে আইকন প্রেস করুন আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে এইখানে দেখুন ইনসার্ট ট্যাবের অধীনে ইলাস্ট্রেশন সেকশনে এখানে একটি বাটন রয়েছে স্ক্রিনশট বাটন আপনারা যদি এই বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এখানে বেশ কিছু অপশন চলে আসবে এখানে আমাদের ডকুমেন্টে অর্থাৎ আমার এই কম্পিউটারে বর্তমানে যেই স্ক্রিনগুলো ওপেন রয়েছে সেই স্ক্রিনগুলো এখানে শো করছে এটি বিজয়ের স্ক্রিন আপনারা হয়তো বুঝতে পারছেন তারপরে এটি হচ্ছে মজিলা ফায়ারফক্স তারপরে এটি আমি একটা ডকুমেন্ট ওপেন করে রাখছি অর্থাৎ এই এক্সপ্লোরার ওপেন করে রাখছি সেটি আর এটি হচ্ছে গুগল কর্ম এখানে ব্লাঙ্ক দেখাচ্ছে কোনো একটা প্রবলেম হয়েছে হয়তো এখন এখানে বর্তমানে চারটি স্ক্রিন রয়েছে চারটি স্ক্রিনে আমরা শট নিতে পারবো আমি যদি এই স্ক্রিনটির শট নিতে চাই তাহলে আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন সেই স্ক্রিনশটটি আমার ডকুমেন্টে চলে এসেছে এটি বর্তমানে ইমেজ আকারে এসেছে আপনারা ইমেজ যেভাবে এডিট করেন সেভাবে এটি এডিট করতে পারবেন কীভাবে আপনারা এমএস ওয়ার্ডে ইমেজ এডিট করবেন সেটি আমি ইমেজের বেশ কিছু ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি সেখানে আমি দেখিয়েছি আপনারা প্রয়োজনে সেখান থেকে দেখে আসতে পারেন এখানে আমি বিস্তারিত আলোচনা করছি না আমি এটি ডিলিট করে দিলাম তারপরে দেখুন এইখানে স্ক্রিনশটে আরও একটি অপশন রয়েছে এখানে স্ক্রিনশটে এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন লেখা রয়েছে স্কিন ক্লিপিং অর্থাৎ আপনারা যদি স্ক্রিনের ক্লিপ নিতে চান তাহলে আপনারা এই অপশানটি ব্যবহার করবেন আমি এটিতে ক্লিক করলাম এটিতে ক্লিক করার পরে দেখুন বর্তমানে আমার এখানে ফায়ারফক্সটা এখানে ওপেন ছিল সেই কারণে এটি এখানে শো করছে আমি যদি এইখান থেকে এটির স্ক্রিনশটটা নিতে চাই তাহলে এইখান থেকে আমি যতটুকু নেব ততটুকু আমি এভাবে ক্লিক করে ড্রাগ করে আমি এখানে ছেড়ে দিলাম তাহলে দেখুন ততটুকু স্ক্রিন আমার এই অ্যামেসওয়ার্ডে চলে এসেছে অর্থাৎ এখানে একটি স্ক্রিনশটের পিকচার চলে এসেছে এটিও আপনারা ওই পিকচারের মতো এডিট করতে পারবেন এছাড়া আপনারা যদি অন্য কোনো স্ক্রিনশট নিতে চান যেমন আমরা এইখানে এই যে গুগল ক্রমটা ওপেন করেছি এখন এই গুগল ক্রমের স্ক্রিনশটটা যদি আমরা নিতে চাই তাহলে অ্যামেজওয়ার্ডে গেলাম তারপরে ইনসার্ট ট্যাপে গিয়ে স্ক্রিনশট তারপরে স্ক্রিন ক্লিপিং এখানে ক্লিক করলাম তাহলে দেখুন এই যে আমার গুগল ক্রমের যেই স্ক্রিনটি এখানে চলে আসছে এখান থেকে আপনারা এইভাবে ড্রাগ করে ক্লিক করে এইভাবে স্ক্রিনশট নিতে পারেন তাহলে আপনারা দেখলেন কত সহজে এবং কত সুন্দরভাবে স্ক্রিনশট আপনারা ওয়ার্ডে নিতে পারেন আশা করি আজকে এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে অবশ্যই বেলাইকন প্রেস করুন আর আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে সেটি কমেন্ট বক্সে জানান পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ